নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং পুজো খুব ভালোভাবে কাটাচ্ছেন তো বন্ধুরা ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়ার আন্ডারে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে ভারতের যে কোনো প্রান্তেই থাকুন না কেন আপনারা চাইলে আবেদন করতে পারেন এই পদগুলির জন্য তো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এই জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগছে এবং তার সঙ্গে বয়সীমা কি লাগবে এবং বেতন কত হবে এবং কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওটিতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনাদের সাথে রয়েছে আমি সঞ্জয় আপনারা দেখছেন বেঙ্গলি হেল্প ডেক্স ইউটিউব চ্যানেল সর্বদা রয়েছে আপনার পাশে আপনার সাথে স্টার্ট বিগিনিং তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল নোটিসে এই নোটিশে যে পদের জন্য আবেদন করবেন সেই পদগুলির লিস্ট কিন্তু এই নিচে ছকে দেওয়া রয়েছে টোটাল সতেরোটা পদে নিয়োগ করা হবে কর্মী এবং কোন কোন লোকেশানে নিয়োগ করা হবে সেই লোকেশনগুলোও কিন্তু এইরকম স্থানে বলে দেওয়া হয়েছে এবং কতগুলি পোস্ট রয়েছে সেই পদের জন্য সমস্ত বিষয়গুলো বলে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে এজ লিমিটেশন এবং আপনার স্যালারি কত হবে সমস্ত কিছু জানিয়ে দেবো তো প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হলো টেকনিক্যাল অফিসের পদে নিয়োগ করা হবে এবং কোন লোকেশনে নিয়োগ করা হবে সেই লোকেশানগুলি এখানে কিন্তু পরপর বলে দেওয়া হয়েছে এবং কতগুলি পোস্ট রয়েছে কোন লোকেশানে সেই পার্টটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং বলা হয়েছে আপনার বয়স হতে হবে তিরিশ নয় দু হাজার কুড়ি অনুযায়ী তিরিশ বছরের মধ্যে এবং আপনার স্যালারি হবে তেইশ হাজার টাকা পার মান্থ পদ কিন্তু অফিসার স্যালারি এবং বয়স সময় একই রয়েছে কিন্তু শুধুমাত্র লোকেশনটা চেঞ্জ রয়েছে সেই লোকেশনটা আপনার একটু দেখে নেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট নাম্বার নাইন থেকে থার্টিন পর্যন্ত এদের বলা হয়েছে বয়সী মাহ হবে পঁচিশ বছর এবং স্যালারি হবে উনিশ হাজার আটশো চৌষট্টি টাকা পার মান্থ এখানে বলা হয়েছে নিয়োগ করা হবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে তো কোন কোন লোকেশানে নিয়োগ করা সেই পার্টটা কিন্তু সমস্ত কিছু এখানে বলে দেওয়া হয়েছে এবং কোন যে লোকেশানে কতগুলি পদে ফাঁকা রয়েছে বা শূন্য রয়েছে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এই জায়গাটা একটু ভালো করে ফলো করে নেবেন এরপর চোদ্দো থেকে শুরু করে সতেরো পর্যন্ত দেখছেন যে পাটটা রয়েছে এই পার্টটার মধ্যে স্যালারি বলা হয়েছে আঠেরো হাজার সত্তর টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি পাবেন এবং আপনার সীমা হতে হবে পঁচিশ বছর এবং এখানে বলে দেওয়া হয়েছে কোন কোন লোকেশানে আপনার নিয়োগ পদ্ধতি হবে এবং তার কতগুলি পদ ফাঁকা রয়েছে সেই পাঠটাও কিন্তু বলে দেওয়া হয়েছে এবার আমরা চলে যাব এডুকেশন কোয়ালিফিকেশান বিষয় নিয়ে তো এডুকেশন কোয়ালিফিকেশান ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি প্রথম যে আটটি পোস্ট রয়েছে তার জন্য কোয়ালিফিকেশান সেম টু সেমই রয়েছে কিছু কিছু জায়গায় হয়তো পরিবর্তন রয়েছে আমি একটা বলে শোনাচ্ছি বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টের উপর সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে পাস আউট থাকতে হবে এবং এক বছরে কিন্তু পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই আপনার আবেদনের যোগ্য এই একই সিস্টেমে যে আটটি পদ রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পদের জন্য একই ধরনের কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে এবং যে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছিল সেখানের ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশানটা লাগছে বলা হয়েছে ডিপ্লোমা করা থাকতে হবে আপনার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইনস্ট্রুমেন্টের ইঞ্জিনিয়ারিংয়ের উপর এবং আপনার মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং এক বছরে কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে আপনারা আবেদনের যোগ্য এরপর যেটা ছিল সেটা হলো জুনিয়ার পদের জন্য তো তার জন্য শিক্ষাগত লাগে মিনিমাম আইটিআই পাস হতে হবে এবং দু বছরের কোর্স করা থাকতে হবে তার সঙ্গে আপনার ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইনস্ট্রুমেন্টেশন রেডিও অ্যান্ড টিভি ইত্যাদি ওপর কিন্তু আপনার কোর্স করা থাকতে হবে এবং এক বছরে কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে যদি এগুলি থেকে থাকে তবে আপনারা কিন্তু আবেদনের যোগ্য তো যে পদগুলির বয়স কথা বলা হয়েছে সেখানে কিন্তু এস টি এসি ওবিসি এবং ইডব্লিউ এস প্রভৃতি প্রভৃতি ক্যাটাগরি মানুষদের জন্য কিন্তু গভর্নমেন্টের নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে এবং মার্কসের ক্ষেত্রে বলা হয়েছে ফিফটি পার্সেন্ট মার্কস তাহলেও কিন্তু আবেদন করতে পারবে এস সি এস টির ক্যান্ডিডেটরা তো যে এজ রিল্যাক্সেশন রয়েছে সেটা হলো পাঁচ বছরে ছাড় পাবে এস সি প্রার্থীরা তিন বছরে ছাড় পাবে ওবিসি এবং দশ বছরে ছাড় পাবেন পিডব্লিউডির ক্যান্ডিডেটরা এবং এটা সরাসরি বলে দেওয়া হয়েছে আপনার কিন্তু আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন প্রসেসে ওয়েবসাইট হলো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ক্যারিয়ার ক্লিক করবেন করার পর কিন্তু ওখানে আপনার একটা ফর্ম দেখতে পাবেন সেই ফর্মটা ফিল আপ করতে হবে অনলাইনে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে সেকেন্ড নভেম্বর দু হাজার কুড়ির দুপুর দুটোর আগে তো এখানে কিছু গুরুত্বপূর্ণ ডেট স্যার প্রোভাইড করা হয়েছে এখানে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন শুরু হয়েছে উনিশ দশ দু হাজার কুড়ি থেকে এবং লাস্ট ডেট বলা হয়েছে সেকেন্ড নভেম্বর দু হাজার কুড়ি এবং তার সঙ্গে বলা হয়েছে যে ডকুমেন্টেশন এবং ভেরিফিকেশন বা ইন্টারভিউ ডেট সেটা কিন্তু ইসিআইএল ওয়েবসাইটে কিন্তু বলে দেওয়া হবে সেখানে মাঝে মাঝে আপনারা ভিজিট করে দেখে নেবেন সেখানে আপডেট আসলে আপনারা জানতে পেরে যাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে এবং তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুর সাথে শেয়ার করবে এবং আপনি যদি এখনও বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো কি করছেন সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আবার একটা ফ্রেশ ভিডিও সাথে ধুনের জন্য বাবাই জয় হিন্দ বন্দে মাতারাম